चलो बंधुरा आज के शुरू करी आजकल भिडियो जेटार मेन विषय वस्तु हे फ्यूचर प्लानिंग। फ्यूचर प्लानिंग प्रत्येक मानुषर करा उचित, प्रत्येक छेलेर करा उचित। जदि तुम्हार फ्यूचारे कोनो प्लानिंग ना थाके ताहले तुम किन्तु एक्सिक्यूशन करते पारबे ना, तुम्हार जो लक्ष्य जो टार्गेट सेखाने पौंछते पारबे ना। जदि आमि छोटो करे तुम्हाके जिनिसटाके बोझानोर चेष्टा करी, ধরো তুমি দুপুরবেলাতে খাবে, তার আগে কী খাবে যদি প্ল্যানিং না করো সেই হিসাবে তুমি রান্না করতে পারবে না, সুতরাং খেতে পারবে না। তো যে কোনো কাজ করার আগে তোমার কিন্তু ফিউচারে দু বছর, পাঁচ বছর, দশ বছর পরে তুমি কী করতে চাইছো বা তুমি কোন জায়গায় পৌঁছতে চাইছো সেই জায়গাটার প্ল্যানিং তোমার মাথায় কিন্তু গেঁথে নিতে হবে। ফিউচার প্ল্যানিং নিয়ে অনেক রকম, অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, আমরা অনেক রকমের চিন্তাভাবনা করি, কিন্তু আলটিমেটলি যখন সেটাকে আমরা বাস্তবায়িত করতে যাই গিয়ে দেখতে পাওয়া যায় যে আমরা সেই জিনিসটাকে ঠিক মতন সাকসেসফুল করতে পারছি না। কারণ হচ্ছে ফিউচার প্ল্যানিং আমাদের সবসময় চেঞ্জ হতে থাকে। আমরা সবসময় আমাদের মাইন্ড যেটা আছে, মাথা যেটা আছে, সবসময় আমরা নানান রকমভাবে প্ল্যানিং করি যে আজকে মনে হলো এটা করি, কালকে মনে হচ্ছে এটা আমি করতে পারছি না, আর একটা কিছু ডিসিশান নিয়ে নিচ্ছ। এর জন্য সবচেয়ে ভালো আর সঠিক উপায় হচ্ছে তুমি এমন একটা ফিউচার প্ল্যানিং করো যেটা তোমার ক্ষমতার বাইরে, যেটা তোমার ক্ষমতার বাইরে, সেটা একদম ফিক্সড লেভেল, উপর লেভেলে রেখে দাও। বাকি গ্রাউন্ডে মানে যে পজিশনে তুমি আছো তার উপরে তুমি ছোটো ছোটো প্ল্যানিংগুলো করো, যেটা টপ লেভেলের প্ল্যানিং না। ফিউচার প্ল্যানিং একটাই নয়, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ যাবে। টপ লেভেলের যে প্ল্যানিংটা থাকবে সেটা তোমার মেন টার্গেট থাকবে যে আমি এই প্ল্যানিংটা করব। ফিউচার প্ল্যানিং যদি তোমার না থাকে তুমি কোনো এক্সিকিউশন, কোনো কাজ করতে পারবে না সঠিকভাবে। ধরো তুমি জব করছো, জব করে যাচ্ছো, তুমি তোমার কাছে কোনো ডানে বায়ে সামনে পেছনে কোনোভাবে তুমি চিন্তা করছো না, নিজের মতন তুমি চলে যাচ্ছ, যেভাবে ঘোড়া যায় তুমি সেইভাবে ছুটতে ছুটতে যাচ্ছ, একদিন হাঁপিয়ে গিয়ে পড়ে মরে যাবে। কিন্তু তোমার যদি প্ল্যানিং থাকে প্রপার, তুমি বুঝতে পারবে যে জবটা এই মুহূর্তে যে আমি করছি এটা কি জব করার সঠিক সময়, এটা কি জব করার সঠিক পজিশান না জব করার সঠিক পজিশান নয়। হতে পারে যে তুমি জব করে ভালো কিছু আর্নিং করছো, কিন্তু তোমার ক্ষেত্রে তোমার ফিউচারে যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং হিসেবে যদি তুমি বিচার করো জবটা তোমার জন্য সঠিক সময় নয়, তো তুমি তার সত্ত্বেও জব করে যাবে। যদি তোমার প্ল্যানিং না থাকে, প্ল্যানিং না থাকলে তোমাকে কিন্তু বারবার বিপদ পড়তে হতে পারে। প্ল্যানিং যদি তুমি করতে যাও তাহলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে সার্ভে, প্রপার সার্ভে করো তুমি। সার্ভে মিনস, সার্ভে আমরা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা সার্ভেটাকে বুঝিয়েছে, সার্ভে মানে রাস্তার সার্ভে হচ্ছে, ইলেকট্রিফিকেশনের জন্য সার্ভে হচ্ছে, এটা সার্ভে নয়। ওটা তো সার্ভে যেমন আছে তার সঙ্গে আমি কি কাজ করব, আমার কালকের কি প্ল্যানিং আছে, আমি পাঁচ দিন পরে কি প্ল্যানিং করব, এক মাস পরে আমার কি লক্ষ্য আছে, সেগুলো কিন্তু আমাকে হিসাব ক্যালকুলেশন সঠিকভাবে করতে হবে। মানে আমি এই মাসে আমার কত টাকা খরচা হবে, নেক্সট মাসে আমার কত টাকা খরচা হবে, আমি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করব, বা আমার কোথায় কোথায় টার্গেট আছে যে আমি এরপর এই কাজটা করব। তুমি যদি এটাকে প্রপার মাইন্ডে সেট করে নাও তবে কিন্তু তোমার ফিউচার প্ল্যানিংয়ের একটা স্টেজে তুমি পৌঁছাবে। কারণ হচ্ছে সার্ভে এমন একটা জায়গা যেখানে 80-90% তোমাকে সার্ভেতে দিতে হবে, মানে টোটাল যে এক্সিকিউশন, যে কাজের যে প্রসেসটা সেটাতে তোমাকে টাইম দিতে হবে। মানে ধরো একটা কাজ কমপ্লিট করতে যদি 100% শক্তি লাগে তোমার, 90% আমি বলবো তুমি সার্ভেতে দাও, 80-90%। কেন, এর একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার নিজের জীবনে আমি দেখেছি। আমি উড়িষ্যাতে যখন ছিলাম একটা প্রজেক্টে আমরা কাজ করতাম, সেই প্রজেক্টে তোমার টোটাল আমাদের অ্যাকচুয়ালি ভিলেজ ইলেকট্রিফিকেশনের কাজ হতো। তো ওই ইলেকট্রিফিকেশনের ভিতরে উড়িষ্যাতে অ্যাকচুয়ালি গ্রামের, গ্রাম যেগুলো ছিল পাহাড়ের, অনেকগুলো গ্রাম ছিল পাহাড়ের উপরে, তো সেই লোকেশনটাতে টোটাল ভিলেজের সংখ্যা ছিল 2757। তো সেই 2757-র ভিতরে 56 ভিলেজ ছিল ইউ ভিলেজ, মানে আনইলেকট্রিফাইড ভিলেজ, যেখানে ইলেকট্রিফিকেশন পৌঁছয়নি। তো এক্ষেত্রে আমাদের যে ম্যানেজমেন্ট ছিল সে কী করে, সার্ভে টিম তৈরি করে। সে সার্ভে টিমের ভিতরে দুটো ছেলেকে রাখে যারা ওই সার্ভেটা করে। একটা ইঞ্জিনিয়ার ছিল যে ফ্রেশার, যার কাছে কোনো অভিজ্ঞতা ছিল না, আর দ্বিতীয় একটা ছিল যেটা একটা পাগল লোক, মাথা মোটা, যে কোনো কিছু বুঝতো না, শুধুমাত্র ওই ম্যানেজমেন্টের সঙ্গে তার রিলেশন ভালো থাকার কারণে তাকে সে সার্ভের জায়গায় পাঠায়। তো এর জন্য কোম্পানির কত টাকা লস হয়েছে, মোটামুটি 4-5 কোটি টাকার কাছে লস হয়েছে। কীরকমভাবে, সেটা হচ্ছে যে যখন তারা সেই ভিলেজগুলোতে গেল, পুরো পাহাড়ের উপরে এইরকম রাস্তা যেখানে ওঠার রাস্তা নেই, জঙ্গল পুরো, তো সেখানে ও ইলেকট্রিফিকেশনের জন্য সার্ভে করে এসছে যেখানে আমাদের কাজ করা সম্ভব নয়, কিন্তু অলরেডি সেগুলো সাইন হয়ে গেছে যেগুলো কাজ করবো বলে, কোম্পানি কমিটমেন্ট করে দিয়েছে যে আমি কাজ করতে পারবো বলে। কারণ সে একটা এক্সপার্ট লোককে ওখানে পাঠায়নি,
যে সার্ভে করতে জানে যে আমার এই জায়গায় কাজ করতে পারবো কি পারবো না। তুমি কোনো কাজ করার আগে সেটাকে বিচার করো যে তোমার পক্ষে সেটা সম্ভব কি না, তুমি সেটা করতে পারবে কি না। তুমি এরকমভাবে ডিসিশান নিয়ে নিলে যেটা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি কোনো সময় করতে পারবে না, কিন্তু তুমি কমিটমেন্ট করে দিয়েছো, তাহলে আলটিমেটলি তোমাকে লসের খাতায় কিন্তু যেতে হবে। তো এই জায়গাটাতে সার্ভেটা আছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে সার্ভে প্রপার ছেলেকে দিয়ে করাও, সার্ভে প্রপার লোককে দিয়ে করাও। সেরকম তুমি যখন সার্ভে করবে তো তোমার কিন্তু এই সব সমস্যাগুলো সামনে উঠে আসবে, যে কোনটা আমি জানি, কোনটা আমি জানি না, কোনটা আমাকে আরও বেটার ভালো করে জানতে হবে। তো সেই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। যদি তুমি সার্ভে ব্যাপারটা না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ফিউচার প্ল্যানিংয়ের ওই ধাপটা থেকে পিছনে চলে আসবে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশনটা কী? এক্সিকিউশন হচ্ছে যে দেখো, প্ল্যানিং অনেকের মাথায় অনেক রকম আছে, প্ল্যানিংয়ের কোনো দাম নেই যতক্ষণ পর্যন্ত সেটা এক্সিকিউশন না হবে প্রপারলি। ধরো আমি কোনো কিছু একটা ভাবছি, আমার ইন ফিউচারে প্ল্যানিং আছে, আমি একটা সোলার বা নর্মাল ব্যাটারির একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি করব। তো এই যে প্ল্যানিংটা করেছি, হতে পারে আরও পাঁচজন করেছে, হতে পারে কেউ করেনি, আমি করেছি, কিন্তু এটা যদি আমি প্রপার ওয়েতে এক্সিকিউশনের পথে না যাই, যে এইটা করতে গেলে আমার কী দরকার, আমি একটা যখন একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে যাব, তাহলে সেটার দুটো পজিশনে যাবে, একটা হচ্ছে মার্কেটিং লেভেলে যাবে আর একটা হচ্ছে প্রোডাকশন লেভেলে যাবে। তো সেই মার্কেটিং লেভেলে আমি কোথায় মার্কেটিং করব, কীভাবে করব, আমার কিন্তু ব্রেনে পুরো ফুল ক্যালকুলেশন হওয়ার দরকার আছে। সেকেন্ডলি তোমার হচ্ছে যেটা ম্যানুফ্যাকচারিং করব তার জন্য কত ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, কত টাইম লাগবে, কত ম্যান পাওয়ার লাগবে, কোন লোকেশনে করব, আমি কোথা থেকে মাল পারচেস করব, কী করব, টোটাল হিসাব আমাকে রাখতে হবে। তো এই জিনিসগুলো যদি আমার মাথায় থাকে তার কোনো দাম নেই। দাম হচ্ছে যে সেটাকে যখন আমি এক্সিকিউশন করবো, সেটাকে যখন আমি কাজে মানে বাস্তবে রূপান্তরিত দেবো, মানে আমার মাথার যে চিন্তাভাবনাটা সেটা আমি বাস্তবে করবো, তবেই কিন্তু আমার প্রপারলি এক্সিকিউশনের সেই ধাপটায় পৌঁছাবে, যেতে যার ফলে তুমি ফিউচারের যে প্ল্যানিংটা আছে সেটাতে তুমি পৌঁছাতে পারবে। আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে সেটা হচ্ছে নো ডিমান্ড। কোনো কাজ করার আগে তোমার ভিতরে প্রচণ্ড পরিমাণে আকাঙ্ক্ষা থাকার দরকার আছে, ইচ্ছা থাকার দরকার আছে, ইচ্ছা শক্তির দরকার আছে, কিন্তু কোনো রকম ওখান থেকে রিটার্ন পাবো এই আশাই করবে না। তুমি কাউকে ভালোবাসছো, ভালোবাসার মানেটা কী, ভালোবাসার ডেফিনেশনটা কী? ভালোবাসা মানে হচ্ছে আমি শুধু কারো কাছ থেকে নেবো, এটাই কি ডেফিনেশন, না ভালোবাসা মানে আমি তাকে কিছু দেবো? ভালোবাসছো মানে অপোজিট থেকে তোমাকে ভালোবাসবে, তুমি রিটার্ন পাবেই, সেটা উপরে লেখা আছে, সেটাকে নিয়ে তোমাকে বিচার করতে হবে না। তুমি কতটা দিতে পারছো নিজের জন্য, তুমি কতটা ভালোবাসার জন্য নিজেকে দিতে পারছো, সেই জিনিসটাকে বিচার করো। তো কোনো কিছুর উপর ডিমান্ড করবে না, মানে কোনো তোমার ফিউচারে যে প্ল্যানিং আছে, ফিউচারে প্ল্যানিংয়ের ধরে তুমি সার্ভে করো, কাজ করে যাও, কিন্তু ওখান থেকে রিটার্ন পাওয়ার চেষ্টা করবে না। রিটার্ন অটোমেটিক তুমি পাবে, কিন্তু রিটার্ন পাওয়ার চেষ্টা করবে না। এই কয়েকটা প্রসেস যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তুমি ফিউচার প্ল্যানিংয়ের যে ধাপটা আছে সেই ধাপটাতে তুমি পৌঁছাতে পারবে। কারণ প্ল্যানিং যদি তোমার ভিতরে না থাকে, প্ল্যানিং যদি তুমি ঠিক মতো না করতে পারো, ফিউচারে তোমার কাছে কিন্তু পুরো অন্ধকার ছাড়া অন্য কিছু দেখতে পাবে না। আজকে আমি ট্রেনে আসতে গিয়ে দেখতে পাই, আর আমার নিজেকে মানে খুব যেন ছোটো টাইপের মনে হয়, আমি কিছু কিছু মানুষকে দেখি যারা নিত্য প্যাসেঞ্জার, যারা ডেলি প্যাসেঞ্জার যেটাকে আমরা বলি, তাদেরকে দেখা গেছে যে তারা মোটামুটি কেউ কেউ বলে 20-22 বছর থেকে সে জার্নি করে যাচ্ছে, সে জার্নি করছে তো করে যাচ্ছে 30 বছর ধরে একই ট্রেনে, একই কামরায়, একই লোকেশনে 10টা বন্ধুর সঙ্গে যায় আসে। এই জায়গাটাতে তার জীবনে পেলো কি? সে ওই অফিসের কিছু সিলেক্টেড কাজ, আর বাড়িতে কিছু কিছু টাইম থেকে খ্যাচখ্যাচানি ভাব, আর ট্রেনের জার্নি ধাক্কাধাক্কি খেতে খেতে পুরো জীবনটাই কেটে যাবে তার, কারণ তার কাছে প্ল্যানিং করার সময় নেই, সে প্ল্যানিং করার টাইমই পায় না। তো এটা যদি হয় আলটিমেটলি, তুমি যদি এই রাস্তায় থাকো বা তুমি যদি এইরকম টাইপের লোক হও, তুমি কিন্তু খুব বিপদে পড়তে চলেছো আগামী দিনে, যেখানে তুমি হয়তো সাময়িকভাবে দুটো খেতে পাবে, চলতে পারবে, পড়তে পারবে, কিন্তু জীবনে কিছু করতে পারবে না। ওই ট্রেনে ধাক্কা খেতে খেতে জীবন তোমার এই পাশ এপাশ সব ব্যথা হয়ে যাবে, আর তুমি একটা টাইমে গিয়ে নিজেকে স্যালেন্ডার করে দেবে, আমি আর পাচ্ছি না, আমার কিছু করার নেই বাবা, নিজের ছেলে বা মেয়েকে বলবে তোমরাই কিছু করো, আমার কিছু করার নেই। তো প্ল্যানিং কিন্তু প্রপার করতে হবে, যে আমার ইচ্ছা শক্তি, আমার পছন্দ, আমার টার্গেট, আমার লক্ষ্য আমি কেন ভুলবো? আমার যদি কোনো ভিতরে ছোটোবেলায় যদি আমার কোনো একটা স্বপ্ন জন্মে থাকে, সেই স্বপ্নটাকে আমি বের করে দেবো। ধরে নাও তোমার কম বয়সে তুমি ভেবেছিল কোনো একটা মেয়েকে তোমার ভালো লেগেছে বা কোনো একটা ছেলেকে তোমার ভালো লেগেছে, তো সেই জায়গাটাতে কোনো কারণবশত তোমার আর্থিক অবস্থা হতে পারে, কিংবা তোমার পারিবারিক কোনো পরিস্থিতির কারণে তুমি হয়তো সেখান থেকে পিছনে আছো,
যেটা তুমি অ্যাচিভ করতে পারছো না, তার মানে তুমি ওটাকে ছেড়ে দেবে, না ইন ফিউচারে সেটাকে পাওয়ার জন্য তুমি এক্সিকিউশন করবে, প্ল্যানিং করবে, তুমি সার্ভে করবে, এটা কোনটা করবে, কোনটা করা উচিত, এটা তুমি নিজে বিচার করো যে তোমার কোনটা করা উচিত। আমার মনে হয় যে তোমার সার্ভে করা উচিত, তোমার প্ল্যানিং করা উচিত, সঙ্গে এক্সিকিউশন করা উচিত, যে ইন ফিউচারের জন্য যেটা লক্ষ্য নিয়েছো, যেটা টার্গেট নিয়েছো, সেটাকে কোনোভাবে ছাড়া যাবে না, যা কিছু হয়ে যাক। টার্গেট নিয়েছো মানে আজকে জিনিসটা মালটা আমার কাছে না থাক না থাকুক, কিন্তু আমি 10 দিন পরে মালটা আমার কাছে থাকবেই, এইরকম প্ল্যানিং করে কিন্তু সামনের দিকে এগো। আজকের ভিডিওটার মেন টার্গেটটাই ছিল তোমাদের ভিতরে একটা স্পিরিট তৈরি করা, যেখানে তোমরা নিজেদের যে স্টেজে আছো, যে লেভেলে আছো, সেখান থেকে নিজেকে কী করে চেঞ্জ করে আরও বেটার, মানে তোমার ভিতরে যে প্ল্যানিংটা আছে, ভিতরে যেটা তুমি চাইছো, যেটা তোমার আসল খিদে, সেটাকে কী করে মেটাতে পারবে সেই নিয়ে কিছুটা ভাবো। কিছুটা টাইম দিনে আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিট হোক, নিজের জন্য দাও, নিজের জন্য কিছুটা টাইম বের করো যে আমি কী করছি, আমি কোন রাস্তায় আছি, আমি ভুল রাস্তায় তো যাচ্ছি না, আমি কি এইভাবেই চলে যাব, না আমার কাছে কোনো আদার্স কিছু রাস্তা আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন তুমি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা নিজের জন্য ভাববে, টাইম দেবে নিজেকে, অটোমেটিক তোমার কাছে রেজাল্ট বেরোবে, রাস্তা বেরোবে, তুমি সামনের দিকে এগোতে পারবে। আজকের আমার বিষয়বস্তু এটাই ছিল, তোমাদেরকে আমি জানালাম, কেমন লাগলো তোমাকে, তোমাদের এই ভিডিওটা জানাবে অবশ্যই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, না ভালো লাগলে ডিসলাইক করবে। থ্যাংক ইউ, আমি দীপায়ন, নমস্কার।